আমি জানি যে আমার আমার জীবনটা সবসময় খুবই এক আমি এখন কি বলবো আমি যেখানে বাবা মা ভাই সব হারিয়েছি স্বাভাবিকভাবে যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর দিন পেলাম কাজ করতে কিন্তু আমি পিছিয়ে যাইনি শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটাই হচ্ছে থেকে বড় কথা যতক্ষণ আমি মনে করি যে যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি তো আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে এভাবে বহুবারই আমার উপর আক্রমণ হয়েছে আমার দলের অনেক নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে আমি জানি যে জানি না আমার মনে হয় হয়তো আল্লাহ আমাকে একটা কাজ দিয়েছেন ততক্ষণ আমি বেঁচে থাকবো কিন্তু আমার সাথে যারা কাজ করে বা আমার যারা নিরাপত্তায় তাদের জন্য আমি চিন্তিত থাকি কারণ আমি দেখেছি আমাদের নেতা কর্মী বারবার তারা জীবন দিয়েছে ঠিক আমার উপর যখন আক্রমণ হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমাদের কিছু না কিছু নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে সেই ক্ষেত্রে আমি সবসময় আমাদের এস এস এফ যেহেতু আমার অতি নিকটে থাকে আমি সবসময় চিন্তায় থাকি তাই প্রতিবারই যখনই আমার পড়ি আমার ছেলে মেয়েদের সাথে যেমন ছেলে মেয়েদের জন্য যেমন দোয়া করি আমি দেশের মানুষের জন্য আমার দলের জন্য দোয়া করি কিন্তু আমি সাথে সাথে যারা আমার পাশে থেকে কর্তব্য পালন করে আমি এস এস সহ সকলের জন্য দোয়া করি জন্য সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখে।